হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আমি এখন কিছু ডালপুরি তৈরি করব। তো ডালপুরির জন্য আমি এখানে ময়দাটা উঁচু উঁচু 1 কাপ পরিমাণে ময়দা আগেই মেখে রেখেছিলাম 1.5 থেকে 2 ঘন্টা আগে। আর এখানে আমি ডালপুরির জন্য ডাল নিয়েছি, এখানে দেখুন সিদ্ধ ডাল, মুসুরির ডাল সিদ্ধ করা। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি এবং শুকনো মরিচ ভেজে। তো এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে এই শুকনো মরিচ এবং পেঁয়াজ দিয়ে ডালটাকে আগে ভালোভাবে ভর্তার মতো করে নেব। এবার এটাতে আমি সামান্য একটু সরিষার তেল দেব। এবার আমি ডালটাকে ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ডালপুরির ডালটা কিন্তু এরকম ঝুরঝুরে এবং কোনো পানি পানি থাকবে না, এরকম ঝুরঝুরে হবে। ডালপুরির জন্য ডালটা তৈরি হয়ে গেছে। এটাকে আমি সাইজ মতো কেটে নেব। দেখুন বন্ধুরা, এভাবে করে করে নিয়ে একটু হাত দিয়ে এভাবে মিলে এভাবে করে লিচিগুলো তৈরি করে নেবেন। দেখুন বন্ধুরা, লিচিগুলো তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি পুরীর আকৃতি করে বেলব। বন্ধুরা, একটা পুরি দিয়েছি, ক্যামেরাম্যান ছিল না, যে কারণে ভিডিওটা করতে পারিনি। তো এটাকে আমি উঠিয়ে দেব।
ক্যামেরাম্যানের অনেক কষ্ট হচ্ছে গরমে, তো বাকিটা ভাজার পরে আপনাদের দেখাবো। অল্প করে আবারও একটি এসেছে, যারা মনে হয় পয়দা তো বন্ধুরা দেখুন এগুলো বলেছে কিনা, এটাকে আমি এখন উঠে দেব। আমি একটু কড়া করেই ভাজবো, কারণ ডালপুরিটা একটু কড়া করে ভাজলে খেতে ভালো লাগে। এটাকে আমি এখন তুলে নেব। দেখুন বন্ধুরা, এখানে ডালপুরিটা তৈরি হয়ে গেছে। তো ডালপুরিটা কিন্তু এই মুরগির মাংস দিয়ে আজকে রাত্রে খাওয়া হবে আজকে। তো আপনারা বাসায় অবশ্যই ডালপুরিটা তৈরি করে খাবেন।